박수를 받아볼까요? 박수를 받아볼까요? সদ্য রাইজ আজি এই নির্বাচন একটা গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচন কোনো ব্যক্তি কেন্দ্রিক নির্বাচন নহয়, এই নির্বাচন কোনো প্রার্থী কেন্দ্রিক নির্বাচন নহয়, এই নির্বাচন হয়েছে বিহালী সমষ্টি রাইজর স্বাভিমান আবেগ আর তেওঁলোকৰ আদর্শগত একটা নির্বাচন। এই নির্বাচনের জড়িয়ে বিজেপি দলের অহংকার আর আতঙ্কর পৰা বিহালী অঞ্চল রাইজক পরিত্রাণ দিয়া বাবে এই নির্বাচন। এই নির্বাচন হয়েছে আমার হে বাগানের যুবসকলের বাবে, যিসকলে আজি তেওঁলোকে স্কলারশিপ পড়া বঞ্চিত যেতিয়ালৈকে বিজেপি দলত নুসুমায়। এই নির্বাচন হয়েছে হে বাগান অঞ্চলের শ্রমিকর বাবে, যে আজি বাগমারি বাগানত আজি আন্দোলন করবলে বাধ্য আর আজিও বোনাস পোৱা নাই। এই নির্বাচন হয়েছে হে সকলের বাবে যি বিজেপি দলের অন্যায় বিরুদ্ধে মাত মাতে কিন্তু তেওঁলোকে ন্যায় নাপায়, বিজেপি জেললৈ পঠাই দিয়ে, তেওঁলোকৰ অধিকারের বাবে এই নির্বাচন। এই নির্বাচন হয়েছে হে আমার সমাজের মানুষবোর যে আজি তারিখত দ্বি ভোটের সমস্যার লগত আজি যুঁজি আছে, তার বাবে আমি এই নির্বাচন আমি পথারত নামিছো। এই নির্বাচনত পথারত নামিছো যিসকল ঘরের এজন কোনবা সদস্য মৃত্যু হল, যেটা বিভিন্ন ঠাইত ইটা বাটা যে করা গৈছে বনুয়া গৈছে, সেই ইটা ভাটা যে মানুষের মৃত্যু হয়েছে, সেই পরিয়াল সকলের ন্যায় বাবে আমি এই নির্বাচন পথারত নামিছো। এই নির্বাচন পথারত নামিছো হে প্রত্যেক গৰাকী সমাজের প্রতিনিধি যি নিজের সমাজের প্রতিনিধিত্ব করবলে বিচারে, বিহালী অঞ্চলের রাইজর সমস্যা দাঙিবলে বিচারে, কিন্তু বিজেপি দলের নেতা সকল এই বিহালী সমষ্টির পৰা স্থানীয় যুবকক উঠিবলে নিদে, স্থানীয় যুবকক উঠিবলে নিদে। আজি আমি দেখা পাইছো যে বিজেপির মাজতো একটা মনোপলি আছে, নিজের মাজত ভাগ ভাগ করে রাখি থৈছে, কিন্তু কোনোবা যদি স্থানীয় যুবক উঠে সেই স্থানীয় যুবকক উঠিবলে স্থান নিদে। আমি তার বাবে আজি এই কংগ্রেস দলের ফলের পৰা আমি নিজের এজন প্রার্থী জয়ন্ত বৰা আপনার মাজত আমি আগবাই দিছো। জয়ন্ত বৰা এজন সমাজ সেবক, জয়ন্ত বৰা এজন স্থানীয় যুবক, বিহালী সমষ্টি রাইজে এজন স্থানীয় বিধায়ক পাব লাগে না নাপাব লাগে, এটা আপনার অধিকার যে বিহালী অঞ্চলের রাইজে নিজের বিধায়ক পাবলে গেলে বিস্ফোরণ নহয় বিহালী ভিতরত পাব লাগে, এই হয়েছে আপনার অধিকার। আর সেই কারণে আমি সকলে একত্রিত হয়েছো আর মই ধন্যবাদ জ্ঞাপন করেছো নিখিল ভারত কংগ্রেস সমিতির সভাপতি মল্লিকার্জুন খার্গে ডাঙরিয়া, আমার দলের নেতা রাহুল গান্ধী ডাঙরিয়া, কে সি বেণুগোপাল ডাঙরিয়া, আমার অসমের তত্ত্বাবধায়ক জিতেন্দ্র সিং ডাঙরিয়াক আমি ধন্যবাদ জ্ঞাপন করেছো যে তেওঁলোকে বিহালী অঞ্চলের ভিতর হাতের চিনের প্রতি যে আমার আবেগ আছে সেই আবেগটা আজি দিল্লী গিয়ে থাকি কানত পড়ছে, এই আবেগর প্রতি আজি আমার কংগ্রেস সকল ওলাই আহিছে। আজি অসম সম্মিলিত মোর্চাক আমি সম্মান করো, শ্রদ্ধা করো, সকলের প্রতি আমার বন্ধুত্ব ভাব, আমি লগত কোনো ধরনের বন্ধুত্ব ভাব এড়বলে নিবিচার, মিত্রতা ভাব এড়বলে নিবিচার। আমার সম্মুখত এটা উদ্দেশ্য যে আমি বিহালী নির্বাচনত বিজেপি দলটক পরাজিত করব লাগিব। আর এই সেগত এই প্রার্থী গৰাকী অকলরিয়া নহয়, এই প্রার্থীর লগত আমি সকলে আছো, এই প্রার্থীর লগত আমার ডিস্ট্রিক্ট কংগ্রেসের সভাপতি আমার দিলীপ বৰুৱা ডাঙরিয়া আছে, আমার যাওয়া লোকসভা নির্বাচনত আমার প্রার্থী প্রেমলাল গঞ্জু আছে, ইয়ার লগত আমার স্থানীয় বর্ণালী ফুকন, সঞ্জু বৰুৱা, আমি মনোজ গৌতম, আমি সকলে এক গোট, বেশমনা ডিস্ট্রিক্ট কংগ্রেস সকলে নির্বাচনী পথারত নামিব, প্রত্যেক ব্লক প্রত্যেক মন্ডল আজি বিহালী সমষ্টিত নামি পড়িব।
বিশ্বনাথ জিলা কংগ্রেস নিজকে অকলশরিয়া ভাবিব নালাগে। আহা দিনত গোটে প্রদেশ কংগ্রেস আজি বিহালীর সমষ্টিত নামি পড়ব। আজিও এই মনোনয়ন পত্র দাখিল করবলে আমাক সহায় করেছে আমার বটদ্রমা সমষ্টি বিধায়িকা শিবামণি বৰা বাইদেউ, আমাক সহায় করেছে আমার লালিগঞ্জ সমষ্টি বিধায়ক ডক্টর আসিফ নজর ডাঙরিয়া, লগতে আমার প্রাক্তন বিধায়ক আজি আমার রাজু সাহু আহিছে, লগতে আমার প্রাক্তন প্রদেশ কংগ্রেসের সভাপতি প্রাক্তন সাংসদ আমার আমার দলের প্রাক্তন প্রদেশ কংগ্রেসের সভাপতি রিপুন বৰা ডাঙরিয়া আজি আমার লগত আহিছে, প্রত্যেক জেলার পর আহিছে, আজি শোণিতপুর দাদুল বৰকটকী আহিছে, শিবসাগরের অজয় গগৈ সুব্রমিত্র গগৈ আহিছে, চৰাইদেউৰ উৎপল গগৈ আহিছে, তিনিচুকীয়াৰ জয়ন্ত কলিতা অমৃত গগৈ আজি আহিছে, আজি আমাৰ শোণিতপুৰৰ ৰঙাপাৰাৰ আমাৰ কাৰ্তিক কুৰ্মী আৰু আমাৰ অভিজিৎ হাজৰিকা আমাৰ প্ৰাক্তন বিধায়কসকল আহিছে, সাগৰিকা বৰা, এন এছ ৱাই, যুৱক কংগ্ৰেছ, মহিলা কংগ্ৰেছ, মই সকলকে মই নাম ল'বলৈ বিচৰা নাই, আৰু ভাইদা ৰেমান সব আহিছে, কিন্তু আমাক মই কৈছোঁ আমাৰ ষ্টাৰ কেম্পেইনাৰ মঞ্চত বহি থকা এইখিনি নহয়, আমাৰ এই নিৰ্বাচনত আমাৰ ষ্টাৰ কেম্পেইনাৰ হ'ব বিহালী অঞ্চলৰ ৰাইজ, বিহালী অঞ্চলৰ যুৱক, বিহালী অঞ্চলৰ মহিলা, আৰু যদি আমাৰ এই বিহালী অঞ্চলৰ ৰাইজৰ শক্তি চাই বিজেপি দল ভয় খাই প্ৰশাসনক যদি ব্যৱহাৰ কৰে জীৱিকা গ্ৰুপৰ জৰিয়তে চৰকাৰী বিষয়াসকলক আজি তেওঁলোকে ৰাজনৈতিক কাম কৰাই নিৰ্বাচনী কামত দলীয় কামত যদি চৰকাৰী বিষয়াসকলক ব্যৱহাৰ কৰা যায়, আমাৰ কংগ্ৰেছলক বিশেষকে নিৰ্দেশ দিছে যে প্ৰত্যেকগৰাকী চৰকাৰী বিষয়াসকলৰ নাম ল'বলে তেওঁলোকৰ ওপৰত আমি কেছ দিম, আমি তেওঁলোকৰ ওপৰত কেছ দিম, এইটো আমাৰ নিষেধ ভাৰত কংগ্ৰেছ।